বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন পালিত হলো আরামবাগ রবীন্দ্র ভবনে। এই উপলক্ষে আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আরামবাগ পৌরসভা ও নাগরিক মঞ্চের পক্ষ থেকেও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। পরে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে রবীন্দ্র জন্মদিন উপলক্ষে রবীন্দ্র ভবনে আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মিদ্দার এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানে হরিপ্রসাদ বাবুর হাতে আঁকা রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি প্রদর্শিত হয়। এদিনের অনুষ্ঠানে আরামবাগ মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক ছাড়াও বহু কবি, সাহিত্যিক, শিল্পী সহ বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আরামবাগের আয়োজনে আজকে কবি প্রণাম অনুষ্ঠান আরামবাগ রবীন্দ্র ভবনে যে কবি রবীন্দ্রনাথের যে আবক্ষ মূর্তি তাতে আমরা পুষ্পার্ঘ এবং মালা দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। আমাদের আরামবাগ শহরের যে বিভিন্ন শিল্পীরা আছেন, গুণীজনরা আছেন, তারাও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মচারী। 63তম জন্মদিন তো গোটা পশ্চিমবঙ্গ নয় তথা ভারতবর্ষ নয় এবং তা বিদেশেও আজকে দিকে দিকে তার এই জন্মস্থানে জন্মদিনের শুভ মুহূর্তটাকে সকলেই পালিত করছে যার যার মতন করে। তো আরামবাগ মিউনিসিপ্যালিটি, আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি বিকালবেলায়, এবং সেই বিকালবেলা 4:30 থেকে হবে অনুষ্ঠান। নাচ গান রবীন্দ্র বিষয়ক, হয়তো সমস্তটাই রবীন্দ্র বিষয়ক নাচ গান আবৃত্তি সেগুলো হবে, এবং তার সাথে সাথে উপরি পাওনা হিসাবে আমরা পেয়ে গেছি এখানে যিনি আরামবাগের সংস্কৃতি মনস্ক শুধু বললে ভুল হবে, সাংস্কৃতিক জগৎ শুধু নয়, ছবির জগতে তার নাম শুধু পশ্চিমবঙ্গ নয় বরং ভারতবর্ষব্যাপী আছে, তিনি আমাদের সকলের প্রিয় এবং আরামবাগের গর্ব হরিপ্রসাদ মিদ্দা। সেখানে হাতে কলমে কাজ শিখেছেন, শিখে তিনি কিভাবে আজকে আমাদের যে এই কক্ষে তিনি সেই রবীন্দ্রনাথের বিভিন্নভাবে সেই তার ছবি এঁকেছেন, সত্যি এটা খুব একটা প্রশংসারযোগ্য। তাই হরিপ্রসাদদা আমাদের আরামবাগের যে গুণী মানুষদের মধ্যে আমরা ওনাকে ওই জন্যই আমরা অভিভাবক হব, এখানে যারা আছেন তাদেরকে প্রত্যেককে আমি অভিভাবক হিসেবেই আমি বলি যে আপনারা আরামবাগের গর্ব, সেই আরামবাগকে আপনার যে সাংস্কৃতিক দিকটা যেভাবে ধরে রেখেছেন তার জন্য আমি এখানে আমাদের পৌরপ্রধান থেকে আরম্ভ করে উপপৌরপ্রধান থেকে আরম্ভ করে আমাদের বিশিষ্ট নাগরিকরা হরিপ্রসাদ দত্ত আছি, অজয়দা থেকে আরম্ভ করে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো হয়। কিন্তু এবছর খুব আমি এতে দেখলাম, কাগজে দেখলাম বা খবরেও শুনলাম যে আজকে যে আমাদের শান্তিনিকেতনে যেভাবে সেই রবীন্দ্রনাথকে নিয়ে যে উন্মাদনা যেভাবে কর্মসূচিগুলো হতো সেই কর্মসূচিগুলো হচ্ছে না, কারণ ওই মানুষটা যে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে সেই রবীন্দ্রনাথ যেভাবে তার লেখনির মাধ্যমে সে কী ধনী, কী দরিদ্র, কী মধ্যবিত্ত, কী ব্যবসায়ী, কী চাষি, উনি সবার কথা লিখে গেছেন। তাই আমরা সে ঘুম থেকে ওটা থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু সেই রবীন্দ্রনাথের যে রেখা সেই রেখার মধ্যে আমরা সেই সব কাজ করি, সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো সেই রবীন্দ্রনাথের এতে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।